আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার আর গোছানো শহর হচ্ছে রাজশাহী। কথাটা আসলেও সত্যি। রাজশাহী শহরটা এতই পরিষ্কার যে আপনি কোথাও এক ফোঁটা ময়লা দেখতে পাবেন না, আর এখানকার মানুষজনেরা এটা খুব সুন্দর করে মেনটেন করে, যেটা আমার খুবই ভালো লাগে। আর শহরটা এতই গোছানো যে দিনের বেলায় বের হলে আপনি একরকমের সৌন্দর্য দেখতে পাবেন, আর রাতে বের হলে অন্যরকম সৌন্দর্য দেখতে পাবেন। শুধুমাত্র একটাই প্রবলেম এখানকার ওয়েদার, গরমকালে গরমটা একটু বেশি থাকে আর উইন্টারে একটু বেশি ঠান্ডা থাকে। যাই হোক, আমার হাজবেন্ড গতকাল এক সপ্তাহের জন্য ঢাকায় গেছে, যার জন্য তার আগের দিন আমরা ফাইজানকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আর আমাদের কিছু টুকিটাকি কাজও ছিল, যেমন ফাইজানের জন্য দুধ কালেক্ট করতে হবে, আর হচ্ছে আমার হাজবেন্ডের যে ডেন্টাল সার্জারি হয়েছিল তার সেলাই খুলতে হবে। তো আমরা সেই জন্য নদীর ধারে চলে গেলাম। নদীর ধারে অনেক মানুষ গরু পালে, আর ওখান থেকে আমরা গরুর দুধটা ফাইজানের জন্য কালেক্ট করে থাকি। আর ওর ডেন্টিস্টের চেম্বারটাও এখান থেকে কাছেই। তো নদীর ধারে একটা চর জেগেছে খুবই সুন্দর, তো ভাবলাম ফাইজান ওখানে একটু খেলাধুলা করতে পারবে, সেই জন্য আমরা সেখানে চলে যাই। আর ফাইজান আর ওর বাবা বল নিয়ে খেলছিল, আমি টুকিটাকি ভিডিও করছিলাম। তো এখানে অনেক পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল, আমি দেখলাম ফাইজান খুবই সাবধানে ওদেরকে অ্যাভয়েড করে করে হাঁটছে, যেটা আমার খুবই ভালো লেগেছে যে ছোটবেলা থেকেই ও এটুকু বুঝতে শিখেছে যে ওদের উপর দিয়ে হাঁটা উচিত না। তো যাই হোক, এতই গরম যে বাচ্চাটা একদম লাল হয়ে যাচ্ছিল, সেজন্য বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি। আর তাছাড়া 5টার দিকে ডেন্টিস্ট চলে আসবে, সেজন্য আমরা কিছুক্ষণ ওদের খেলাধুলার পর ওখান থেকে চলে আসি। আর ফাইজানের এতই গরমে কষ্ট হচ্ছিল যে ওর বাবা ওকে একটা ললি আইসক্রিম কিনে দেয়। ও এর আগে একদিন ললি আইসক্রিম খেয়ে খুবই পছন্দ করেছিল, ওকে এখন টুকটাক ঠান্ডা খাওয়ানোর অভ্যাস করানো হচ্ছে। তারপর ডেন্টিস্টের চেম্বারের কাজ শেষ করে আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসে আমি তাড়াহুড়ো করে বাবা ছেলের জন্য স্ন্যাক্স রেডি করতে চলে যাই, কারণ ফাইজানের অনেক ঘুম এসে গেছে, ও ঘুমিয়ে যাবে। আর আমার হাজবেন্ড লাস্ট কিছুদিন যাবৎ খেলে আমাকে বলছিল ওকে যেন আমি 12টা প্যানকেকস বানিয়ে দিই। তো কালকে যেহেতু ঢাকায় চলে যাবে, তাই ভাবলাম এতদিন ধরে খেতে চাচ্ছে একটু বানিয়ে খাওয়াই। তো এখানে প্যানকেকসের ব্যাটারটা আমি হচ্ছে বেশিরভাগ অংশ লাল আটা আর সাথে অল্প একটু ময়দা দিয়ে করেছি। আর 12টা প্যানকেক বানানোর জন্য কতটুকু ব্যাটার লাগবে আমার আইডিয়াটা অত ভালো ছিল না, সেই জন্য একটু কম হয়ে গেছে। যাই হোক, আমি 2টা ডিম দিয়ে করে নিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমার প্যানকেকস গুলো। তো রাতের বেলায় আমার শাশুড়িমা জানিয়েছেন যে তারা রাতে খিচুড়ি খাবেন, সেজন্য ভাতটা কিছু লাগবে না। এই জন্য আমি আমাদের জন্য একটু খাবার রেডি করতে আসলাম, আর ওই পাশাপাশি ফাইজানের জন্য দুধ গরম করতে দিয়েছি। তো আমাদের জন্য তাড়াহুড়া করে যে রেসিপিটা আমি করেছি সেটা আমার এক খালামনির কাছ থেকে শেখা, খুবই ইজি কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, কারণ আমার হাজবেন্ড কখনো একটা ডিম খায় না, সে 2টা ডিম খায়। আর এখানে আমি পেঁয়াজের মধ্যে সব রকম মশলা যেগুলো মাংস রান্না করতে ইউজ করা হয় সেগুলো সব কিছু দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। তবে মশলার পরিমাণটা একটু কম রেখেছি, যেহেতু এটা ডিম মাংস নয়, খুব বেশি মশলা হলে খেতে ভালো লাগবে না। আর এই রেসিপিটা এত অল্প সময় হয়ে যায় আর এতই টেস্টি যে আপনারা চাইলে এটা গেস্টদের সামনেও সার্ভ করতে পারবেন, সাথে একটু টমেটো দিলে খুবই ভালো হয়। আমার কাছে টমেটো ফ্রোজেন ছিল, কিন্তু সেটা আমার মনে ছিল না, সেজন্য আমি এখানে কিছু ড্রাইড ভেজিটেবলস দিয়ে দিয়েছি। তো মশলা কষানোর পর এখানে পানি দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, কারণ এই ডিমটা পানিতেই সেদ্ধ হবে। আর যখন ঝোলটা ফুটে উঠবে তখন ওর মধ্যে ডিমগুলো ভেঙে একটা একটা করে ছেড়ে দিতে হবে। তো আমি এখানে 3টা ডিম ভেঙে ছেড়ে দিয়েছি, তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম ডিমগুলো একটু শক্ত হয়ে আসার জন্য। আর এদিকে দুধটাও ফুটে উঠেছে, আর এদিকে আমি এখন ভাতটা চাপিয়ে দিচ্ছি আমাদের জন্য। তো ডিমের এই রেসিপিটা আপনারা সাইড ডিশ হিসেবে পোলাও বা খিচুড়ির সাথেও আপনারা সার্ভ করতে পারবেন, কোনো গেস্ট আসলেও বাসায় সেটা ইজিলি খুব তাড়াতাড়ি করে দেওয়া যায়। তো এখন মোটামুটি সেদ্ধ হয়ে আসার পর আমি একটু উল্টে দিচ্ছি ডিমগুলো, এই যে ডিমগুলোর হচ্ছে এরকম অবস্থা। আর ঝোলটাতেও ডিমের অনেক অংশ মিক্স হয়ে থাকে, তো এই জন্য এই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। তো আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু কাঁচামরিচ আমি ভেঙে ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে ফালি করেও কাঁচামরিচটা দিতে পারেন। আর যখন মোটামুটি হয়ে এসছে তখন আমি আমার ভাজা এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়া, আর গরম মশলার গুঁড়াটা এখন আমার করা হচ্ছে না, করে নিতে হবে, দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলে আরো সুন্দর ফ্লেভার আসে। তো এই হচ্ছে আমার আজকের ডিনার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।